আমি কি করতে যাচ্ছি? আমার মুখোমুখি হলেই বালকের অকল্যাণ হবে। না না, আমি ফিরে যাই। দাঁড়া, কে তুমি? চুপি চুপি আসলে, চুপি চুপি চলে যাচ্ছ, কি চাই? আমি তোমাকে দেখতে এসেছিলাম বালক, দেখা হয়ে গিয়েছে তাই চলে যাচ্ছি। তোমার কি পিছনে আর চোখ আছে নাকি? পিছন থেকে দেখে ফেললে? না বালক, আমি তোমার দিকে দৃষ্টি দিতে পারবো না। আমার দৃষ্টিতে তোমার অকল্যাণ হতে পারে। না গো, আমার কিচ্ছু হবে না, পারবো দিনন্ত। মা আমায় রক্ষা করবে, তুমি আমার দিকে তাকাও না। বলছি আমার কিচ্ছু হবে না, তাকাও তাকাও আমার দিকে। কি হলো তাকাও? আমার অশুভ দৃষ্টিপাতে নিষ্পাপ প্রাণবন্ত শিশু আজ প্রাণহীন। শাস্তি দিন দেবী আমাকে, শাস্তি দিন। আপনার উদ্ধত ত্রিশূল দিয়ে আমার মস্তকে আঘাত করুন। আমার অন্যায়ের দায় আপনি নেবেন। পার্বতী, তুমি যে কোনো শাস্তি আমায় দিতে চাও আমি মাথা পেতে নেই। বলো, কোন সাজা তুমি আমায় দেবে? Yeah.
ফিরিয়ে দাও। আমাকে মা বলে ডাকবে, আমার পুত্রকে ফিরিয়ে দাও মায়ের জন্য, ফিরিয়ে দাও। বেশ, তাই হবে পার্বতী। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ। তোমার বিনায়ক তোমার কোলে আবার মাথা রাখবে, আবার তোমাকে মা বলে ডাকবে। শিব শম্ভু হে মহেশ্বর, দেবাদিদেব ত্রিলোকেশ্বর, তুমি আদি হে অনন্ত, জটাধারী নীলকণ্ঠ, তুমি প্রলয় তুমি সৃষ্টি, ত্রিনয়নী কৃপা দৃষ্টি, তুমি ত্রাতা তুমি দাতা, তুমি মুক্তি হে বিধাতা। কিন্তু তা কি করে সম্ভব? তবে কি তুমি আমায় স্তোত বাক্য দিলে মহেশ্বর? না না, তোমার ত্রিশূলে আমার পুত্র ছিন্নশির। তার শির বিনষ্ট হয়েছে, তবে সে কোন মুখে আমায় মা বলে ডাকবে মহেশ্বর? তা কি করে সম্ভব? সম্ভব যদি অন্য কারো শির তাকে দেওয়া যায়। পার্বতী নন্দন উত্তর শিরোই, নন্দী ভেঙ্গি, তোমরা উত্তর দিকে যাও। সেই পথে সর্বপ্রথম যাকে পাবে তাকেই নিয়ে এসো। আমাদের যত শীঘ্র সম্ভব কাউকে খুঁজে নিয়ে যেতেই হবে, নাহলে মাতার বিনয়কের প্রাণ ফেরানো যাবে না। আর পুত্রের প্রাণ না ফেললে মাতাকে যে শান্ত করা যাবে না। ভেঙ্গে, আরে দেবরাজের প্রিয় ঐরাবত না? হ্যাঁ, ঐরাবতই তো।
চলো 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 পাল্টা।